সবাইকে বিজয়ের শুভেচ্ছা শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে জানিয়ে দেব প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে যাতে করে সব আপডেট এই এক ঘন্টায় আপনারা জেনে যেতে পারেন নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে দেশকে ভালোবাসা এবং দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগের প্রত্যয়ে দেশবাসীকে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 4:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক এই অনুষ্ঠানের শুরুতেই শপথ পাঠ করান তিনি প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ পাঠ করেন দেশবাসী আর এই শপথ পাঠের আগে মহান মুক্তিযুদ্ধে সকল এদিকে বিজয়ের দিনে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি সূর্যোদয়ের সাথে সাথে সাফারি জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দেন স্মৃতিসৌধের বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তারা সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর সেনানীদের প্রতি শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সময় গার্ড অব অনার দেওয়া হয় সশস্ত্র সালাম জানায় সেনা নৌ ও বিমান বাহিনী ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতি পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে তার পাশে ছিলেন তখন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে এবং বিজয়ের আনন্দে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সবার মাঝে কুয়াশা মাখা ভরে হাজারো মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজির হন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান গভীর শ্রদ্ধায় স্মরণ করে পূর্বপুরুষদের বীরত্ব আর আত্মত্যাগ সবাই স্মরণ করে সাধারণদের কাছে মুক্তির আনন্দই সবচেয়ে বড় বিজয় এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান সাধারণ মানুষের পরের জেনারেশন যেন এই দেশকে সেবা করে যেতে পারে তাদের যাবতীয় মেধা মনন এবং শক্তি দিয়ে বুক ফুলিয়ে এবং মাথা উঁচু করে এই বাংলার এবং বিশ্ব দরবারে এই বাংলাদেশকে আমি দেখতে চাই আমরা যাতে সবাই কর্মঠ জায়গায় পৌঁছাইতে পারি এই জায়গার দিকটা আরও ডেভেলপ হলে আমরা তরুণ যারা প্রজন্ম আসছি আমরা আরও বেশি স্যাটিসফাই হতে পারবো স্বাধীন মত প্রকাশের যে আমাদের যে পরিবেশটা সেটা যাতে আরও ভালো মতো তৈরি হয় সেটাই আমরা চাইব বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আপন আলোয় উদ্ভাসিত স্বাধীন বাংলার ফুটবল দল 1971 সালে রণাঙ্গনে যখন অস্ত্র হাতে লড়ছে মুক্তিযোদ্ধারা তখন তানফির মজহার তান্না জাকারিয়া পিন্টুদের নেতৃত্বে 34 থেকে 36 জনের একটি ফুটবল দল জনমত গঠন ও অর্থ সংগ্রহে ভারতের মাটিতে নেমে পড়েছিল প্রদর্শনী ম্যাচে মোট 13টি ম্যাচে অংশ নেয় স্বাধীন বাংলা ফুটবল দল ফুটবলারদের বেশ কয়েকজন আবার সশস্ত্র সংগ্রামেও ভূমিকা রাখেন আর বিজয়ের এই দিনে এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি ক্লাস 7 থেকে আমি ক্রিকেট খেলতাম ক্লাস 9 উঠতে আই স্টার্টেড প্লেইং ফার্স্ট ক্লাস ক্রিকেট জুন মাসের বিগিনিংয়ের দিকে এসে চিঠি দেখালো তাজউদ্দিন সাহেবের চিঠি যে গভর্নমেন্ট থেকে একটা ফুটবল টিম বানাচ্ছে স্বাধীন বাংলার দল তোমাকে ম্যানেজার বানানো হয়েছে আমরা যদি কোনো রকম একটা টিম করতে পারি ফুটবল টিম তো আমরা হিউজ গেট মানি পাবো তো আমরা গেট মানিটা লিডার আমরা মুক্তিযুদ্ধের ফান্ডে দিব নাম্বার টু যে আমরা জনমতাদের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারবো আর আমার কাছে আজকের সব খবরের সব আপডেট এ পর্যন্তই ছিল এতক্ষণ আপনারা সাথে ছিলেন অনেক ধন্যবাদ সবাই নিরাপদে থাকবেন আবারও বিজয় সুবর্ণ জয়ন্তীর প্রাণঢালা শুভেচ্ছা